আসসালামু আলাইকুম এইসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু আজ আমরা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নং চার অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো চতুর্ভুজ এই অ্যাসাইনমেন্টটি করব কারণ হলো আজকে একটি ঘোষণা পাইলাম যে বাংলা ইংরেজি গণিত শুধুমাত্র পরীক্ষা হবে বার্ষিক তো এই পরীক্ষা হবে সিলেবাসটা হবে যতগুলো অ্যাসাইনমেন্ট হয়েছে এবং অ্যাসাইনমেন্টগুলা যে যে চ্যাপ্টার থেকে যে যে অধ্যায় থেকে হয়েছে সেখান থেকে হওয়ার সম্ভাবনা এবং ক্লাসে যেগুলো হয়েছে সেই চ্যাপ্টার থেকে বার্ষিক পরীক্ষা হবে এই জন্য আমরা চিন্তা করছি আগামীকাল থেকে আমরা অ্যাসাইনমেন্ট যে যে অধ্যায় থেকে হয়েছে সেই সেই অধ্যায়গুলো আমরা সৃজনশীল অঙ্ক করব। প্র্যাকটিস করব সৃজনশীল অঙ্কের প্র্যাকটিস করবো তো আশা করছি শিক্ষা বন্ধুরা যারা আছো তোমরা নিয়মিত ক্লাসে জয়েন করবে হ্যাঁ আমার কথা বুঝতে পারতেছ কমেন্ট করে জানালে ভালো হতো তিনি অষ্টম বিষয় গণিত অ্যাসাইনমেন্ট নং চার অ্যাসাইনমেন্টের শিরোনাম চতুর্ভুজ আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব আমার কথা বুঝতে পারছো তোমরা ক নাম্বার তোমাদের প্রশ্ন তোমরা অ্যাসাইনমেন্ট যে ইটা থাকে এটা থেকে দেখে নিবে তো আমার জানা মতে ক নাম্বার বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেক সমকোণ তাকে বর্গ বলে যে চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি বিশ সেন্টিমিটার যেহেতু যেহেতু চারটি বাহুর সমষ্টি বিশ সেন্টিমিটার দেওয়া আছে হ্যাঁ এবং পরিসীমা বিশ সেন্টিমিটার যার চারটা বাহুর সমষ্টি বিশ সেন্টিমিটার তার পরিসীমাও কি হবে বিশ সেন্টিমিটারই হবে কারণ এখানে বলছে চারটি বাহু আর চারটি বাহুর যোগ ফল কিন্তু পরিসীমা চারটি বাহুর যোগ ফলও পরিসীমা তো আসি সুতরাং বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার কারণ হলো চারটা বাহুর দৈর্ঘ্য হলো বিশ তাহলে একটা বাহু কত চার দিয়া বাঘ দিলে পাঁচ সেন্টিমিটার এবার আসি বৈশিষ্ট্য নিয়ে বৈশিষ্ট্য কি কি আছে এক কর্ণদয় পরস্পর সমান দুই প্রত্যেকটি কোন সমকোণ প্রত্যেকটি কোন সমকোণ এখানে কর্ণগুলো সমান বর্গের কর্ণ কিন্তু সমান এবার আমরা খ নাম্বারটা যাচ্ছি খ নাম্বার হলো রমবশ যে চতুর্ভুজের চারটি বাহু সমান বিপরীত কোনগুলো পরস্পর সমান কিন্তু একটি কোন সমকোণ নয় তাকে রম্বস বলে যেহেতু চতুর্ভুজের চারটি বাহু সমষ্টি বিশ সেন্টিমিটার যেহেতু এর পরিসীমা বিশ সেন্টিমিটার একই কথা আগেরটার মতো একই কথা ঠিক আছে সুতরাং রমবসের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বুঝতে পারছো তো চারটা বাহু বিশ সেন্টিমিটার হলে একটা তো পাঁচ সেন্টিমিটারই হবে ঠিক আছে এবার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি বাহু সমান প্রত্যেকটি বাহু সমান একটি কোন সমকোণ একটি কোন সমকোণ ঠিক আছে প্রত্যেকটি বাহু সমান রম্বসের কিন্তু একটি কোনো সমকোণ নয় মানে কোনো কোণে সমকোণ নয় কোনোটা এক সমকোণ অপেক্ষা ছোট কোনোটা এক সমকোন অপেক্ষা বড় কিন্তু বিপরীত কোনগুলা সমান বিপরীত কোন সমান আছে শেষ করি গ আয়ত আয়ত বা আয়ত ক্ষেত্র একই কথা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে যেহেতু চতুর্ভুজের চারটি বাহু সমষ্টি বিশ সেন্টিমিটার এবং কোন বাহুর কোনো বাহু কোনো বাহু হবে তিন সেন্টিমিটারের কম নয় কোনো বাহু হবে এখানে কথাটা কোনো বাহু তিন সেন্টিমিটারের কম নয় তাই ধরা যাক আয়তের পরিসীমা বিশ সেন্টিমিটার এবং এর প্রস্থিটার পরিসীমা বিশ সেন্টিমিটার এর প্রস্থ হলো তিন সেন্টিমিটার তাহলে এখন আয়তের পরিসীমা পরিসীমার সূত্র কি টু ইন্টু প্লাস প্রস্থ ইকাল টু সূত্র হলো এটা আর যেহেতু পরিসীমার মান হইল কত বিশ তাহলে ডান পাশে বিশ দিলাম এখন এই দুই দিয়া উভয় পক্ষকে বাক করে দিই তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হইল দশ তৈর্ঘ্য প্লাস থ্রি ইকুয়াল টু টেন দৈর্ঘ্য প্লাস থ্রি ইকুয়াল টু টেন বা দৈর্ঘ্য সমান টেন মাইনাস থ্রি ইকুয়াল টু সেভেন দৈর্ঘ্য সমান টেন মাইনাস থ্রি ইকুয়াল টু সেভেন অতএব দৈর্ঘ্য সাত সেন্টিমিটার অতএব দৈর্ঘ্য কত সাত সেন্টিমিটার কারো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে তোমাদের সমস্যা থাকলে বলবে এটা তো কঠিন কিছু না সবাই পারো আর বৈশিষ্ট্যটা কি রয়েছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান আয়তের বিপরীত বাহু সমান এবং কর্ণদয় কর্ণদয় কি কর্ণ অসমান কর্ণ সমান এবারে সামান্তরিক নাম্বার ও নাম্বার হলো সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সামান্তরাল প্রত্যেকটি কোন সমকোণ নয় মানে একটি কোনো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমষ্টি বিশ সেন্টিমিটার যেহেতু চতুর্ভুজের চারটি বাহু সমষ্টি বিশ সেন্টিমিটার এটা কিন্তু উদ্দীপকের দেওয়া আছে কোনো বাহু তিন সেন্টিমিটারে কম নয় তাই ধরা যাক সামান্তরিকের পরিসীমা বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এবং এর প্রস্থ তিন সেন্টিমিটার এর তিন সেন্টিমিটার এর তিন তো এখন সামান্তরিকের পরিষীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু টোয়েন্টি বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু টেন্কের দুই দিয়ে ভাগ করলে টেন তো প্রস্থ হইল তিন তাহলে দৈর্ঘ্য হলো সাত দৈর্ঘ্য কত সাত অতএব দৈর্ঘ্য সাত সেন্টিমিটার অতএব দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আর সামন্তরিকের বৈশিষ্ট্য দুটা করে বৈশিষ্ট্য চাইছে বিপরীত বাহু পরস্পর সমান এবং কর্ণদ্বয় সমান নয় কর্ণোদ্বয় দেখো কর্ণ ছোট বড় কর্ণ কি ছোট বড় একটা বড় একটা ছোট ঠিক আছে তো আমার কথা বুঝতে পারছো সবাই হ্যাঁ এটা এটাই অ্যাসাইনমেন্ট ছিল